সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার হাতে যে স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন, এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু ইসিজি আছে। তো আমরা ভিডিও শুরুতেই আগে ইসিজিটা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখানে দেখেন ইলেকট্রোড যেটা, মানে ইসিজি মেজারমেন্ট করার জন্য যে ইলেকট্রোডটা, সেটা কিন্তু স্মার্ট ওয়াচটার একদম বাম সাইডে দেওয়া থাকতেছে। এই দেখেন মেটালের একটা ইলেকট্রোড দেওয়া থাকতেছে। মেনলি আপনি যখন ইসিজিটা মেজারমেন্ট করবেন তখন আপনার আঙ্গুলটা এটার উপরে রাখতে হবে, তারপরে মেজারমেন্ট করবে। তো আমরা শুরুতেই আর কি এটা মেজারমেন্ট করে তারপরে আপনাদেরকে দেখাই। মহৎ ভাই একটু কাছে নিয়ে এসে ধরেন, এই যে হচ্ছে ইসিজি, এটা কিন্তু আমরা দিছি। এখন আমরা এই যে মেজারমেন্ট করবো, দেখেন এই ইলেকট্রোডটার উপরে হাত রাখার সাথে সাথে এখানে যে সার্কেলটা, এই সার্কেলটা ফুল ফিল আপ হবে, দেন আপনার যে ইসিজির যে কাউন্টারটা সেটা আপনাকে দেখাবে। আমরা দেখি কত আসে আর কি, অথবা কি রেজাল্ট দেয় আমাদেরকে। এই যে গ্রাফ চলে আসছে অলরেডি, এই যে গ্রাফ দেখেন, গ্রাফটা কিন্তু অলরেডি চলে আসছে, দেখছেন ইসিজি মানে মেজারমেন্ট করা। এটা কিন্তু কোনো মানে ফেক কোনো কিছু না, এখানে একদম অ্যাকচুয়াল ইলেকট্রোড দেওয়া আছে, সেই ইলেকট্রোড দিয়েই কিন্তু আপনার এটা মেজারমেন্ট করা হইতেছে। নর্মালি আপনারা ইসিজি করতে গেলে যেভাবে করেন, এইটার জাস্ট একটা শর্টার ভার্সন সেটা। এই যে যাইতেছে 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 যাইতেছে, এই যে প্রায় শেষ হয়ে গেছে। যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মায়োকার্ডিটিস রিস্ক নো অথবা লো রিস্ক এখানে কিন্তু শো করতেছে। এছাড়াও নিচের দিকে কিন্তু আরও ইনফরমেশন দেখা যাচ্ছে যে কার্ডিয়াক অ্যারিথমিয়া রিস্ক, তারপরে হচ্ছে নো অথবা লো রিস্ক, মানে সবগুলাই এখানে মানে মেডিকেলের ভাষায় যে জিনিসগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখেন শো করতেছে। এই যে তারপরে মেন্টাল স্ট্রেস হাই রিস্ক এগুলো দেখাইতেছে, ফ্যাটিগ হাই রিস্ক একদম অ্যাকচুয়ালি কিন্তু দেখাইতেছে। আমার কিন্তু মেন্টাল স্ট্রেস আছে, সেই সাথে সাথে ফ্যাটিগ বলতে মানে একটু ওভারওয়েটের সমস্যা আছে, এগুলোও কিন্তু দেখাইতেছে, দেখছেন। এই যে এটা কিন্তু আপনার একদম অ্যাকচুয়াল জিনিসই দেখাইতেছে। এটা হচ্ছে আমাদের ইসিজি। তো এই স্মার্ট ওয়াচটা আমি ভিডিওর ভিতরে সব কিছু আপনাদেরকে এটা সম্পর্কে বলবো, তবে শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের একটু বলে দিই। আমাদের শপটা হচ্ছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টার, লেভেল 5, 652-664 নাম্বার শপটা আমাদের। শপে চলে আসতে পারেন, সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারেন, অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন। যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। তো শুরু করবো, প্রথমেই বলে নিই এটার মডেলটা হচ্ছে, এই স্মার্ট ওয়াচের মডেলটা হচ্ছে, এটা হচ্ছে ভ্যালদাস ব্র্যান্ডের VE35 Pro অ্যামোলেড ডিসপ্লে সহ স্মার্ট ওয়াচ, ইসিজি হেলথ মানে ওয়াচ, মানে হচ্ছে স্মার্ট ওয়াচটার নামই দিছে তারা ইসিজি হেলথ ওয়াচ। আর এটার এক্স্যাক্ট যে মডেলটা সেটা হচ্ছে VE35 Pro, আমাদের কাছে VE35 Pro বললেই আমরা বুঝতে পারবো। আর সেই সাথে সাথে এখানে কিন্তু 3 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে, এই ওয়ারেন্টিটা আপনারা আমাদের কাছ থেকে ক্লেম করতে পারবেন, আমাদের কাছ থেকে নিয়ে আসলে আমরা এটা ওয়ারেন্টিতে পাঠিয়ে দিতে পারবো। বক্সের ভিতরে যদি খেয়াল করি দেখেন, এখানে এই বক্সের ভিতরে এটা হচ্ছে আপনার এটার বক্স, এই যে একটা পাউচ দেওয়া থাকতেছে, ভ্যালদাসের ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচের ভিতরে দেওয়া থাকে, 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে, এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন। এই আর ওয়ারেন্টি যে ইনফরমেশনগুলো অথবা ইউজার ম্যানুয়াল গাইড যেগুলোই বলি আর কি, এখানে দেখেন এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকতেছে, আর এখানে যে ইউজার ম্যানুয়াল গাইডটা সেটা দেওয়া থাকতেছে। ওভারঅল এই হচ্ছে আপনার টোটাল বক্সের জিনিসপত্র, সেই সাথে যে স্মার্ট ওয়াচটা সেটা আমি হাতে পরে আসি। আর এই স্মার্ট ওয়াচটার কিন্তু 2টা কালার আছে, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সিলভার কালার যেটা ওইটাও আপনারা দেখতে পারেন, সব কালারই অ্যাভেলেবেল আছে। ব্ল্যাক কালারটা আমি অলরেডি হাতে পরে আসি। এটা যে রেস্ট ওয়েকের যে ফিচারটা, এটা কিন্তু অনেক দ্রুত কাজ করে, আমি একটু আপনাদেরকে দেখাই। জাস্ট হাত টিল করার সাথে, মানে হ্যান্ড টিল্টের সাথে সাথে এটা কাজ করে, একটুও মানে ওরকম একটা ডিলে করে না, জাস্ট খুব দ্রুত গতিতে কাজ করে। এছাড়াও স্মার্ট ওয়াচটা আমি যদি একটু খুলে দেখাই, আমি তো আপনাদেরকে হাতে পরেই এতক্ষণ দেখাইতেছি, একটু খুলে দেখাই। এটার যে ফ্রেমটা, ওভারঅল যে ফ্রেমটা, চারপাশে যে ফ্রেমটা, এটা কিন্তু মেটাল ফ্রেম। আর বাম দিকে ইসিজির জন্য যে ইলেকট্রোডটা দেওয়া থাকতেছে এটাও মেটালের, অবশ্যই মেটালেরই হইতে হবে, তা নাহলে এটা তো পসিবল না। আর পিছনের দিকে দেখেন সেন্সরসগুলো দেওয়া থাকতেছে, খুবই ভালো কোয়ালিটির সেন্সর কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে ইউজ করছে। আর সেই সাথে ম্যাগনেটিক চার্জিং যে পয়েন্টটা সেটা দেওয়া থাকতেছে, 22 মিলিমিটার স্টেপ দেওয়া আছে, আপনারা চাইলে 22 মিলিমিটারের আদার্স স্টপও এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আর এই স্মার্ট ওয়াচটা খুব সম্ভবত ফিট ক্লাউড প্রো যে অ্যাপটা, ওই অ্যাপটার সাথে কানেক্ট করতে হবে, প্লে স্টোর অ্যাপ স্টোর দুই জায়গাতে অ্যাভেলেবেল আছে। নিজের ছবি অথবা আদার্স যদি ওয়াচ ফেস দরকার হয় সেগুলো অ্যাপের থেকে ইনস্টল করে নিতে পারবেন। উপরের থেকে যদি দেখেন, উপরের থেকে যদি নিচের দিকে সোয়াইপ করেন, যে আপনার কন্ট্রোল প্যানেল যেটা, সেটা আর কি শো করে। এখানে সেটিংসের ভিতরে গেলে হেলথ মনিটর, স্ক্রিন ডিসপ্লে, সুইচেস, নোটিফিকেশন, ল্যাঙ্গুয়েজ, ডেট অ্যান্ড টাইম, অ্যাপ কিউআর কোড, মানে অ্যাপের যে কিউআর কোড সেটা, আর সিস্টেমের ভিতরে গেলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন, ডিভাইস ইনফরমেশন সহ। আর এছাড়াও এখানে কিন্তু কলিং ফাংশনও থাকতেছে দেখেন। আর আরেকটা কথা, এর যে ওয়াচ ফেসগুলো আছে, ম্যাক্সিমাম ওয়াচ ফেসগুলোতেই কিন্তু আপনার
অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা ইসিজি অথবা দেখা যাচ্ছে যে আপনার হার্ট রেটের যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু শো করে, ঠিক আছে, প্রত্যেকটা ওয়াচ ফেসেই। বাম দিক থেকে যদি ডান দিকে সোয়াইপ করেন তাহলে রিসেন্ট যে টাস্কগুলো আপনি ইউজ করছেন সেগুলো দেখায়, মানে যে ফাংশনগুলো ইউজ করছেন। আর সেই সাথে সাথে বাম দিক থেকে ডান দিকে সোয়াইপ করে আপনি ডিরেক্ট কলে ঢুকে যেতে পারবেন। এখান থেকে চাইলে আপনি ডিরেক্ট কলে মানে ডিরেক্ট কল করতে পারবেন, মানে ডায়াল করে কন্ট্যাক্টসের ভিতর থেকে। আপনি যদি কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ করে রাখেন, 100টার মতন কন্ট্যাক্ট কিন্তু এখানে অ্যাপের মাধ্যমে আপনারা সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কন্ট্যাক্টসে ঢুকে ডিরেক্ট কল দিতে পারবেন। এছাড়াও কল হিস্টোরি দেওয়া থাকতেছে, সেখান থেকেও আপনার চলে কল দিতে পারবেন। এখানে যে ডান দিকে বাটনটা দেওয়া থাকতেছে এটা কিন্তু মেটালের, এবং যে বাটনটা এটা কিন্তু ডিজিটাল ক্রাউন বাটন। আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এটা দিয়ে আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। ওভারঅল স্মার্ট ওয়াচে একটাই বাটন দেওয়া থাকতেছে, বাট এই স্মার্ট ওয়াচটার ওভারঅল যে বডিটা, বডির যে ফিনিশিংটা এটা কিন্তু অসাধারণ। টোটালি মেটালের, হ্যাঁ, পুরাটাই মেটালের, পুরা স্মার্ট ওয়াচটাই মেটালের। এখানে কোনো প্লাস্টিকের কোনো মানে ছোঁয়া নাই, মানে কোনো সিনসিনারি নাই, ঠিক আছে, পুরাটাই মেটালের, ব্যাক সাইড সব মেটালের, পুরোপুরি মেটালের, ঠিক আছে। এবং এই ইসিজি যে মেজারমেন্টটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই প্রথম মনে হয় এমন কোনো স্মার্ট ওয়াচ আমরা আসলে রিভিউ করলাম অথবা ভিডিও করলাম যেটাতে আসলে ইসিজি ট্র্যাক করার জন্য আলাদাভাবে একটা ইলেকট্রোড দেয়া আছে যেটা দিয়ে আপনি অ্যাকিউরেট ইসিজি ট্র্যাক করতে পারবেন। ওভারঅল এই স্মার্ট ওয়াচটা এখন প্রাইস বলবো, প্রাইসটা অ্যামোলেড ডিসপ্লে সহ অফিসিয়াল 3 মাসের ওয়ারেন্টি সহ ইসিজি ট্র্যাকিং সহ এই ইসিজি হেলথ ওয়াচটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন, যেটার মডেল হচ্ছে VE35 Pro। এই স্মার্ট ওয়াচটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বর্তমানে 4,200 টাকা প্রাইস, বাট 200 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম, 3,999 টাকা এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করতে পারেন অথবা স্ক্রিনশট দিতে পারেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর শপে আসতে চাইলে আমি আবারও শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5, 652-664 নাম্বার শপটা আমাদের। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।